চলে আসলাম আজকে ব্যারাকপুর থেকে সোদপুরে। সোদপুর এখন ধীরে ধীরে একটা ফুড হাবে পরিণত হচ্ছে। মানে এখানে বেশ কয়েক বছর ধরে দেখছি যে সোদপুরের আশেপাশের মানে ব্যারাকপুর থেকে দাদা বৌদি বা কলকাতা থেকে বিভিন্ন বিখ্যাত ফুড সেন্টারগুলো সোদপুরে এসে তারা নতুন নতুন ব্রাঞ্চ বানাচ্ছে। এই ফুড হাবেই নতুন একটা সংযোজন হয়েছে কলকাতার বিখ্যাত বাঙালি রেস্টুরেন্ট কষে কষা। কষে কষা কলকাতার মধ্যে এখন অন্যতম শ্রেষ্ঠ বাঙালি রেস্টুরেন্টের মধ্যে একটা। এই রেস্টুরেন্টের গোলপার্কের যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে কিন্তু গিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, কিন্তু সোদপুরে আবার নতুন করে এসেছেন ইনারা, তো ভাবলাম এখানে একটুখানি গিয়ে দেখি যে সেম টেস্ট বা সেম ধরনের খাবার দাবার আছে কি না। আর বেশি কথা বাড়াবো না, ভিতরে যাই গিয়ে দেখি যে এখানে কী কী খাবার দাবারের সম্ভার আছে, তার মধ্যে খাবার নিয়ে খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন যাওয়া যাক কষে কষাতে। সামনে শীতকাল আসছে, আর শীতকাল আসলে পরে আমি রেগুলার শ্যুজ পরতে ভালোবাসি। মিরালিং থেকে খুব কম দামে ফুটওয়্যার আনিয়েছি এবং ফুটওয়্যারগুলো খুব অ্যাট্রাকটিভ। আপনারাও চাইলে পরে সেখান থেকে কিন্তু ফুটওয়্যার নিতে পারেন। যেই মিরালিংকের লিঙ্ক হোয়াটসঅ্যাপ বাড়ির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখানে গিয়ে অবশ্যই চেক করতে পারেন। তার আগে ফুটওয়্যারগুলো একটু দেখে নেওয়া যায়। ট্রেন্ডিমেন্টস ক্যাজুয়াল শ্যুজ, এই জুতোটি পার্সোনালি আমার খুব ফেভারিট। এটি খুব কমফোর্টেবল, এর প্রিন্ট অসাধারণ স্টাইলিশ লুক দেয়। এর সোল মেটেরিয়াল রাবারের আর আপার মেটেরিয়াল সিনথেটিকের। এটি আজকে পাওয়া যাচ্ছে 499 টাকায় ডিল অফ দ্য ডেতে, যার অ্যাকচুয়াল প্রাইস 599 টাকা। আর নিউ কাস্টমাররা এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবে মেরা লিঙ্ক 10 কোড ইউজ করে। ডিল অফ দ্য ডে 24 ঘন্টা থাকবে। হোয়াটসঅ্যাপে অর্ডার দেওয়া যাবে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। যান তাড়াতাড়ি পারচেস করুন। ভিটেগ্রা ব্ল্যাক স্পোর্টস শ্যুজ, এই জুতো খুব সুন্দর ট্রেন্ডি লুক দেয়। এর সোল মেটেরিয়াল ইয়ারমিক্সের, আপার মেটেরিয়াল ক্যানভাসের, আপনি এটি ক্যাজুয়াল ওয়্যার হিসাবে ইউজ করতে পারেন। এর প্রাইস 499। জোকাটো মাল্টি কালার স্টাইলিশ শ্যুজ, এই জুতোটি খুব কমফোর্টেবল অ্যাট্রাকটিভ লুক দেয়। হোয়াইট ও ব্লু কালার কম্বিনেশনে, এর সোল মেটেরিয়াল ইয়ারমিক্সের আর আপার মেটেরিয়াল ক্যানভাসের। এর প্রাইস 499। অন্য ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করে দেখতে পারেন, যেখানে দাম 548 আর এখানে দাম 499। বুসিক মেন্স ব্ল্যাক সিনথেটিক লেদার লেস, এই জুতোটি ক্যাজুয়াল ও রানিং দুরকম কাজে পরা যায়। এর সোল মেটেরিয়াল ইয়ারমিক্সের, আপার মেটেরিয়াল সিনথেটিকের। এর দাম 499। ওয়াকার্স ক্যাজুয়াল ট্রেন্ডি মেন্স স্নিকার শ্যুজ, এই শ্যুজ কালারফুল ও ট্রেন্ডি লুক দেয়, যে কোনো ড্রেসের সাথে মানানসই। এর আপার মেটেরিয়াল মেস ও সোল মেটেরিয়াল ইভা। এর প্রাইস 499। নাইট ওয়াকার মেন্স ডেলি ইউজ স্নিকার্স, এই শ্যুজ খুব ট্রেন্ডি লুক দেয় এবং এর সোল মেটেরিয়াল ইয়ারমিক্সের এবং আপার মেটেরিয়াল মেসের হয়। এর প্রাইস 530। এর সাথে 5 ডেজ রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি, ক্যাশ অন ডেলিভারি, ফ্রি শপিং আছে অল ওভার ইন্ডিয়ায়। দেখলেন শ্যুজ কালেকশনগুলো অসাধারণ, আমার তো খুব খুব ভালো লেগেছে। আর আপনারাও চাইলে কিন্তু মেরা লিঙ্কের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ বাড়ির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল, সেখান থেকে কিন্তু অবশ্যই অর্ডার দিয়ে নিতে পারেন। আর হোয়াটসঅ্যাপ বাড়িতে কিন্তু আরও অনেক বেনিফিট আছে, লেটেস্ট ডিল অফার সম্বন্ধে রেগুলার কিন্তু ইনফরমেশন পেতে থাকবেন। তো চলুন যাওয়া যাক রেস্টুরেন্টে, সেখানে অনেক খাবার ওয়েট করছে। রেস্টুরেন্টের ভিতরে এসে তো বসে পড়লাম। এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ। আগেও যখন কষে কষাতে গেছি সেখানেও দেখেছি একটা বাঙালিয়ানা লুক সবসময় থাকে, মানে বাঙালিয়ানা একটা ফিল করতে পারবেন, আপনি অনুভব করতে পারবেন। বসে এবার দেখি খাবার দাবারের জন্য এখানে প্লেন একটা কার্ড, তার মধ্যে এ টু জেড মেনু কার্ড আছে, কী কী আছে সেটা একটু দেখে নিই এবং সেই হিসাবে এখানে অর্ডার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের এখানে দেখতে পাচ্ছি অনেক টাইপের ব্রেভারেজ থেকে শুরু করে স্টার্টার থেকে শুরু করে অনেক কিছু আছে দেখছি। তো ব্রেভারেজের মধ্যে আপনাদের বেস্ট কী হবে? যেটা বন্ধরাজ গোলদিন। আচ্ছা, আমরা আগেই বলে নিই, আমার সাথে কিন্তু আরেকটা ভাই আছে, বিট্টু তো আছে, তাছাড়া একটা ভাই আছে, তার জন্য আমরা কিন্তু তিনটে করে অর্ডার দিচ্ছি, তিনটে গন্ধরাজ ঘোল। স্টার্টারের মধ্যে কী হতে পারে? ফিশ ফ্রাই আছে দেখতে পাচ্ছি, ফিশ ফ্রাইটা আমাকে 4টে দেবেন। হ্যাঁ, এবার চলে আসছি আপনাদের এখানে থালি সিস্টেম আছে দেখছি, দুরকম আছে, একটা ভেজ থালি, নন ভেজ থালি। আমাকে নন ভেজ থালি দিন একটা। পোলাও দেবেন তাহলে, মাটন আর চিকেনের মধ্যে খাসির মাংস দেবেন, মানে মাটনটাই দেবেন, মটন কষা, মটন তিনটে থালি হবে। এর সাথে মানে একটুখানি যাতে জোশিয়ে খেতে পারি, আলাকাটে আমরা নিতে চাইছি গন্ধরাজ মাংস, মানে মাটনটা একটা দেবেন। গন্ধরাজ মাটন। আচ্ছা, থালিতে তো বলছেন একটা সুইট থাকবে, তাছাড়া আমাকে বেক রসগোল্লা দেওয়া যাবে? তাহলে বেক রসগোল্লা লিখে নিন তাহলে সার্ভ করোটা। ওকে, থ্যাংক ইউ। তো অর্ডার তো দিয়ে দিলাম, এবার চলুন অ্যাম্বিয়েন্সটা একটু দেখা যাক। এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো লাগছে।
দেখলেন কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা। কিন্তু এখানে একটা বলি, এখানে অর্ডার দেওয়ার সাথে সাথেই মানে যতক্ষণ না খাবারটা আসছে ততক্ষণ এরকম কিন্তু যাতে একটু হাত চালানো যায় বা মুখ চালানো যায় যেটাকে বলি, এরকম কিন্তু ছোটো ছোটো ব্যাট পাপড় দেয়। চলে এসছে গন্ধরাজ গোল স্টার্টিংয়ে। গন্ধরাজ গোলের স্পেশালিটি হলো এটা যেরকম লস্যি বা ঘোলের মতোই হয়, কিন্তু উপরে যেটা দেয় সেটা হচ্ছে গন্ধরাজ পাতাকে বা গন্ধরাজ লেবুকে, লেবুর যে পিঠের দিকটা বা লেবুর উপরের সাইডটাকে ওরা গ্রেট করে দেয়। তার জন্য উপরে দেখুন গন্ধরাজ লেবুর পাতার অংশ থাকে। এটা এখন খুব পপুলার হয়ে গেছে, বেশিরভাগ বাঙালি রেস্টুরেন্টগুলোতে গেলে দেখতে পাচ্ছি গন্ধরাজ ঘোলটা পাওয়া যাচ্ছে। খুব সুন্দর গন্ধরাজ লেবুর যেরকম খুব ভালো ফ্লেভার আছে দইয়ের, তার সাথে হালকা লবণাক্ত আর সাথে হালকা মিষ্টতা, হালকা টপ টপ ভাব তো থাকবেই, জিনিসটা মানে একটা কম্বিনেশন খুব সুন্দর, পুরো ফ্রেশনেস। ভেটকি ফিশ ফ্রাই কিন্তু অলরেডি সার্ভ করে গেছে, কিন্তু এখানে একটা ভেটকি ফিশ ফ্রাইগুলোর এক একটা দাম কিন্তু 275 টাকা করে। সাইজটা মোটামুটি খারাপ না, দেখুন মোটামুটি দেখতে পাচ্ছি প্রায় 8 ইঞ্চির মতো হবে এক একটা ফিশ ফ্রাই, বেশ বড় আর বেশ কিন্তু চওড়া আছে। দেখুন তো তিনটা অলরেডি দিয়ে গেছে আর একটা বললো দিয়ে যাচ্ছে। একটা ফিশ ফ্রাই নিয়েছি এক্সট্রা এই কারণের জন্য, কারণ ওয়াইফের জন্য আমি কোথাও গেলে পারি স্পেশালি ফিশ ফ্রাইটা আমি বাড়িতে ওয়াইফের জন্য নিয়ে যাই, কারণ ওই খুব পছন্দ করে ফিশ ফ্রাই। তো ওই ফিশ ফ্রাইকে নিয়ে যাওয়ার জন্য আমি নিচ্ছি অডি ইউনিরাপের পেপার ফয়েল। এই অডি ইউনিরাপের পেপার ফয়েলটা গ্রিস প্রুফ, ননস্টিকি আর খাবারকে কিন্তু অনেকক্ষণ ফ্রেশ রাখে, ভিজেগুলো ছেড়ে যায় না। তো তাই আমি এইটাতে করি বারবার করে, তার সঙ্গে আমি কোনো কন্টেনারে করে তাই বাড়িতে ওয়াইফের জন্য নিয়ে যাই। তো আমি আমার ফিশ ফ্রাইটা নিয়ে নিয়েছি আর এইটা খাওয়ার জন্য দুটো ডিপিং আছে, একটা হচ্ছে কাসুন্দি বা মাস্টার সস আর তার সাথে আছে টমেটো সস। ফ্রাইটা তো মোটামুটি মোটা আছে, খুব মোটা তা বলবো না। এবার দেখি এটা, বাহ, পুরোটার ভিতরে কিন্তু নাম দিয়েছেন আর ভেটকি ফ্রাই, মানে ভেতরটা পুরোপুরি ভেটকি মাছ আছে, তবে পুর কিন্তু যতটা আশা করেছিলাম ততটা নেই। ভিতরে মাছটা কিন্তু আর একটু ফিলেটা যদি একটু মোটা হতো অ্যাজ পার প্রাইস তাহলে মনে হয় বেটার হতো, কারণ প্রাইস হচ্ছে 275 এক পিসের দাম, সেক্ষেত্রে আমার মনে হয় ফিলেটা আর একটু মোটা করলে বেটার। যেটা বলতে পারি এর থেকে বেটার কোয়ান্টিটির অ্যাজ পার প্রাইস কিন্তু অন্য কোথাও খেয়েছি, কোয়ালিটি কীরকম এবার খেয়ে দেখতে হবে। আর ফিলেটার সঙ্গে যেটা উপরে দেখুন ম্যারিনেশন বা মশলাটা যেটা ছিল সেটা দেখতে পাচ্ছি, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ, আদা দাদা এগুলো দেখতে পাচ্ছি। মাছটা দেখুন পুরো হোয়াইট পোর্শন দেখা যাচ্ছে, আমার মাছটা ফ্রেশনেস নিয়ে কিছু বলার নেই। টেস্ট এবার দুর্দান্ত, মাছটা একদম ফ্রেশ, সত্যি ফ্রেশ মাছ। ডিপিং করে দেখি, সুন্দর বিমর্ষ পরিমাণে জাহাজ, তার সাথে কিন্তু ভেটকি ফ্রাইটা কিন্তু হেভি লাগছে। উপরটা কিন্তু আউটার সাইডটা কিন্তু প্যাঙ্কো ফ্রাই করা, যার জন্য খুব মুচমুচে এটাকে বাংলায় বলি আমরা। কোয়ান্টিটি যথেষ্টই ভালো, একজনের জন্য যথেষ্টই একটা ভালো, কিন্তু প্রাইসটা মনে হচ্ছে একটু কম হলে পরে বেটার হতো। ননভেজ থালি সব কিছু চলে এসছে, এখানকার ননভেজ থালির দাম হচ্ছে 575 কিন্তু আমি বলবো খুবই কস্ট এফেক্টিভ বা বলা যেতে পারে রিজনেবল, মানে সঠিক দাম বলেই আমার মনে হচ্ছে। আর এই থালিটা কিন্তু শেয়ারেবল, ইয়াস শেয়ারেবল, মানে আপনারা দুজন তিনজন যতজন খুশি এক থালি কিন্তু খেতে পারেন, তবে কোনো খাবারে কিন্তু রিপিটেবল না, কোনো খাবারে রিপিট হয় না। এই ননভেজ থালিতে কী কী আছে সেটা একটু না হয় দেখে নেওয়া যায়। প্রথমে দিয়েছে বাসমতি চালের ভাত, সে ঝুরঝুরে আলু ভাজা, বেগুন ভাজা, মশলা পাঁপড়, স্যালাড, শুক্তো, উচ্ছে আলু ভাজা, মটরশুঁটি দিয়ে মুগের ডাল, মোচার ঘণ্ট, কাতলা কালিয়া, বাসন্তি পোলাও, মটন কষা, আমের চাটনি, রসগোল্লা। তো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক, কী কী দিয়েছে সেটা তো বললামই, আর আমি শুরুতেই বললাম এর কিন্তু প্রাইস কিন্তু একদম পারফেক্ট বলে আমার মনে হচ্ছে, অ্যাজ পার প্রাইস কোয়ান্টিটি কিন্তু পারফেক্ট মনে হচ্ছে। এবার খেয়ে দেখতে হবে, এবার শুরুতেই চলে আসি বাসমতি চালের ভাত, শুরু করবো শুক্তো দিয়ে। শুক্তোর মধ্যে দেখতে পাচ্ছি কাঁচকলা, পেঁপে আর করলা তো দেখতেই পাচ্ছি,
এছাড়াও আর কী কী আছে সে তো দেখি, ও সজনাটাও দেখতে পেলাম, ও বড়িও আছে, অনেক কিছুই আছে, সবজির বাহার। করলা থাকা সত্ত্বেও তিতকুটে যে ব্যাপারটা সেটা কিন্তু একদমই নেই, খেতে একদম অসাধারণ খেতে। এরকম পোস্ত খাওয়ার মজা আলাদা, আর বাড়িতে আমাদের এরকমই পোস্ত তৈরি হয়, হালকা পরিমাণে পোস্ত আছে সামান্য একটু, কিন্তু মেনের মধ্যে দুধ দেওয়া আছে, যার জন্য টেস্ট কিন্তু হালকা মিষ্টতা আছে, হালকা তিতকুটেও আছে, খেতেই লাগছে। শুরুতেই এরকম সবজি দিয়ে খাওয়ার মজাই আলাদা। শুক্তো দিয়ে অনবদ্য খাবার খেলাম, শুক্তোটা সত্যিই অসাধারণ। এবার চলে আসছি ডালে, ডালটা দেখুন বেশ ঘন ডাল, আর তার মধ্যে দেখতে পাচ্ছি মটরশুঁটি আছে, মুগ ডাল দিয়ে ভালো করে মাখিয়ে নিই। সেই ধরনের টেস্ট, আর সাথে সেটা খাওয়ার জন্য আলু ভাজা, তার মধ্যে তো হচ্ছে বাদামও আছে, ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা, তার সাথে বাদাম ভাজা। ডালটা যেরকম খেতে সত্যি ভালো, স্পেশালি যে কোনো অনুষ্ঠান বাড়িতে যে ধরনের ডাল খেয়ে থাকি, ডালের মধ্যে হালকা মিষ্টতা আছে, মানে হালকা হয়তো চিনি দিয়েছে, খেতে ভালোই লাগছে, আর তার সাথে কিন্তু এরকম মুচমুচে আলু ভাজা খাওয়ার মজা আলাদা। তবে এর সাথে ওটা লেবু থাকলে বেশি ভালো হতো, যে সেটা মিসিং আছে। সঙ্গে আছে এরকম সুন্দরভাবে কাটিং করা বেগুন ভাজা, বেগুন ভাজাটাও কিন্তু বেশ দেখতে ভালোই লাগছে, ভালো খেতে। এখন অবধি যা যা খাবার খেলাম, মানে শুক্তো ডাল ভাজা দিয়ে প্রত্যেকটা খাবারই কিন্তু ভালো। আগে ফিশ ফ্রাই খেয়েছি, প্রত্যেকটা খাবারই কিন্তু এখন কিন্তু ভালো লেগেছে, খারাপ কিছু লাগেনি। ফিশ ফ্রাইটা আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছিল, কিন্তু এগুলোর প্রত্যেকটা প্রাইস কিন্তু পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। এবার চলে আসছি উচ্ছে আলু ভাজা, উচ্ছেগুলোকে ছাঁকা তেলে ভাজা। এই ধরনের উচ্ছে ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে, মুচমুছে। এরকম উচ্ছে ভাজা হলে পরে আমি বাড়িতে কিন্তু মাখিয়েই খাই, একটু শুকনো খেতে আমার কাছে ভালো লাগে। আপনারাও কি আমার সাথে একমত, নাকি না ডাল দিয়ে খেতে ভালোবাসেন, উচ্ছেকে কীভাবে খেতে ভালোবাসেন প্লিজ জানান। এক একজন এক এক রকমভাবে কিন্তু উচ্ছে খেতে ভালোবাসে। বেশ ভালো খেতে। আমাদের বাড়িতে দুরকমভাবে উচ্ছে ভাজা হয়, যখন শুধু উচ্ছে ভাজা হয় এরকম গোল গোল করে কাটিং করে উচ্ছে ভাজা করে, শুধু উচ্ছে ভাজা, আর কখনো আলু থাকলে পরে এই কাটিং হয়, বেশ ভালো লাগছে, একদম বাড়ির রান্না অনুভব পাচ্ছি। এবার চলে আসছি মোচার ঘণ্ট, মোচার ঘণ্ট দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিই মোচার ঘণ্ট। তার মধ্যে দেখতে পাচ্ছি আলুও ছোটো ছোটো করে কেটে দেওয়া আছে, দুর্দান্ত খেতে, দুর্দান্ত, এতটা টেস্টি হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। বাড়ির কুমার দিদিমারা যেভাবে রান্না করেন একদম সেই স্টাইলে রান্না না মোচার ঘণ্টটা, হেভি টেস্ট। এবার চলে আসছি কাতলা কালিয়া, কাতলা মাছের সাইজটা দেখি, ও একদম লাজবাব সাইজ, সাইজটা দেখুন দুর্দান্ত সাইজ, এরকম চওড়া, আর বেশ সারফেসটাও কিন্তু বেশ বড়, মানে এক একটা মাছ প্রায় 120 থেকে 125 গ্রাম তো হবেই ওজন, এরকম সাইজের কাতলা মাছ দিচ্ছে, এটাতে কিন্তু আমি সত্যি হ্যাপি, ভালো পরিমাণ কাতলা মাছ দিয়েছে, ভালো কোয়ান্টিটির কাতলা মাছ। এবার কোয়ালিটি ব্যাপারটা যদি দেখতে হয়, এই দেখুন ভেতরটাও কিন্তু বেশ ভালো, সুন্দর একদম, মাছটা দেখে কিন্তু দেখুন ফ্রেশ মনে হচ্ছে একদম। এবার টেস্ট করতে হবে, দুর্দান্ত খেতে কাতলা মাছটা, যেরকম টেস্ট কোনোরকম কোনো বাজে গন্ধ নেই, মানে ফ্রেশ কাতলা মাছটা খেতেও খুব ভালো, হেভি খেতে মাছটা। আমি বলব 575 যে প্রাইস দিচ্ছে, এই প্রাইসের মধ্যে খাসি মাংস দিয়ে পোলাও দিয়ে এত ধরনের খাবার দিয়ে কাতলা মাছ পারফেক্ট, এর থেকে বেশি আশা করাটা সত্যি বৃথা হয়ে যাবে। কারণ আমি যদি ভাবতাম যে আমাদের পাবদা ভেটকি, তাহলে ন্যাচারালি সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু হাই হতোই, 575 প্রাইস একদম পারফেক্ট, খুবই কিন্তু পকেট ফ্রেন্ডলি। এবার কাতলা কালিয়ার কিছুটা গ্রেভি নিয়ে নিই, কাতলা কালিয়াটা কিন্তু খুব টেস্টি, তবে হালকা মিষ্টতা আছে, আমার মনে হয় আরেকটু যদি ঝাল ঝাল হতো তাও জমে যেত। তবে যারা
একটু হালকা হালকা মিষ্টি ভালোবাসে, মিষ্টতা ভালোবাসে। বিশেষ করে কলকাতার আশেপাশে মানুষ তো খুব মিষ্টি মানুষ, তাদের জন্য এই হালকা মিষ্টি গ্রেভি কিন্তু খুব ভালো লাগবে। তবে এতে কিন্তু একটা কাঁচা লঙ্কাও আছে, যদি কারো মনে হয় একটু ঝালঝাল হলে ভালো হয়, তাদের জন্য এই কাঁচা লঙ্কাটা হেল্প করবে। ব্যালেন্স। এবার চলে আসি কষা মাংস। এখানে কিন্তু কষা মাংস মানে খাসির মাংসের সাথে কিন্তু মুরগির মাংস অর থাকে। যদি কেউ এখানে এসে খাসির মাংস না খেতে আর মুরগির মাংস খেতে পারে, প্রাইস একই থাকে। আরেকটা কথা বলিনি, এখানে কিন্তু এই পোলাওয়ের সাথেও কিন্তু রুটি অর থাকে। পোলাও রুটির মধ্যে যে কোনোটা নিতে পারে, তো আমরা পোলাও চয়েস করেছি। তো এবার চলে আসছি খাসি মাংস। খাসি মাংসগুলোর পিস কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ডই আছে, 50-60-70 গ্রাম হবে এক একটা পিস। এরকম সাইজে দু পিস দেয় এক একটা থালিতে, আর একটা আমার কাছে আড়াই পিস চলে এসছে আর কি, মানে ভেঙে গেছে ন্যাচারালি, ওটা তো হবেই। আর এবার একটুখানি ভাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিই। কালারটা একদম কালা ভুনার মতো হয়ে গেছে, আর দেখো ছোটো ছোটো কুচো মাটন চলে এসছে অনেক, মানে যতটুকু দু পিস মাটন নিলেও কুচো মাটন অনেকটাই আসছে। মশলা যখন একটু ফ্রাই করছে হালকা একটু মনে হয় বেশি ফ্রাই হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে কালা ভুনা টাইপের, মানে পেঁয়াজটাকে বা বেরেস্তাটাকে ফ্রাই করে বা বেরেস্তা বানিয়ে সেটাকে পেস্ট করে কিন্তু এর মধ্যে দেওয়া আছে, যার জন্য এই কালারটা এসছে। স্বাদটা একটু অন্য টাইপের, অন্য স্বাদ আছে। এই রেস্টুরেন্টে আমি সাজেস্ট করবো এই পেঁয়াজ ফ্রাইটা যদি আরেকটু কম হতো তাহলে মনে হয় পারফেক্ট হতো, তবে টেস্ট কিন্তু সুপার। সঙ্গে কুচো মাটন দিয়ে শুরু করি, আপনার কিন্তু খুবই সুস্বাদু মাটনের পুরো নিজস্ব যে ফ্লেভার সেটা কিন্তু আছে। মাটনটা সব ঠিক আছে, যেটা শুরুতেই বললাম প্যাঁচটা একটু বেশি ফ্রাই হয়ে যাওয়ার জন্য, হালকা খুব বেশি না হালকা হালকা একটা বেশি ফ্রাই হলে যেরকম হালকা তিতকুটে আসে সেরকম আসে, তবে খেতে মোটেও সেটা খারাপ লাগছে না। এটা ইনস্ট্যান্ট কখনো কখনো এক দুদিন হয়ে যায় রেগুলার বেসে না, আমি অবশ্যই রেস্টুরেন্টকে বলে যাবো এই ব্যাপারটাকে যেন অবশ্যই যেন দেখে। মাটনের একদম পিওর পারফেক্ট মাটন খেতে সেই লাগছে, মাটন কোয়ালিটি নিয়ে কথা হবে না বা তার টেস্ট নিয়ে কোনো কথা হবে না, শুধু সেটা যেটা বললাম সামান্য একটু ওটা মনে হয় মাইনর সমস্যা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তবে এই মাটনটাতে বলবো যে হাসি ফুটেছে, অ্যাকচুয়ালি কী হয় সবই তো একসাথে জড়িত থাকে। যাই হোক, মাটনটা খেতে দুর্দান্ত, এই লেভেলের মাটন পুরো কালা ভুনা, কালা ভুনার সমস্ত টেস্ট এর মধ্যে বরকরার। এবার চলে আসছি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের মধ্যে দেখতে পাচ্ছি ড্রাই ফ্রুট যথেষ্ট পরিমাণে আছে, মানে কাজু কিশমিশ আছে। বাসন্তী পোলাও খাওয়ার জন্য আমি সাথে নিয়ে নিচ্ছি মাটনের ঝোল, খাসি মাংসের ঝোল। এটা কিন্তু ভুনা না, এটা সিম্পলি ঝোল, এটা আমরা আলা কাটে নিয়েছি, কারণ মাটনের দু পিস খেলে মাটন দু পিস খেলে আমাদের ঠিক হচ্ছিল না। সাথে দেখতে পাচ্ছি একটা আলু দিয়েছে, মানে দেখতে মনে হচ্ছে বলের মতো। এবার অল্প একটু আগে নিয়েছি, কারণ ভাত অনেকটাই খেয়েছি। প্রবলেম একটাই হয়েছে, সেটা আমাদের চুজের প্রবলেম হয়েছে, এর সাথে একটু ঝালঝাল নিলে ভালো হতো, এটাও হালকা একটু মিষ্টতা আছে এর মধ্যে, আর আমরা জানি তো বাসন্তী পোলাও মিষ্টতা হবেই, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছে। একটু মধ্যে তালমেলটা ভালো হয়েছে ঠিকই, কিন্তু একটু ঝালঝাল হলে পরে ঝালঝাল মিষ্টি মিষ্টি একটু বেশি মানাতো। অ্যাকচুয়ালি নতুন দেখলাম মেনু কার্ডে, অর্ডার করে দিলাম আলুটাকে ভাজা আলু, মানে আলুটা ভেজে তারপরে ঝুলে দিয়েছে, জাস্ট আলু ভাজার স্বাদ আছে, এটা মনে হয় আলাদাভাবে পরে অ্যাড করা আছে, যার জন্য এর মধ্যে মাংসের ঝোলে কোনো আলাদা কোনো স্বাদ নেই মাটনটা দেখে। তাই মাটনটা কিন্তু এটা একদম হাড়যুক্ত মাটন, মানে মাটনের পরিমাণটা কম, হাড়ের পরিমাণটা বেশি দেখতে পাচ্ছি। মাটন ফ্রেশ টেস্টি, মাংস কম হাড় বেশি।
অ্যাজ পার প্রাইস মানে 575 টাকা কিন্তু দুজনে আরামসে পেট ভরে সমস্ত রকম খাবার দিয়ে কিন্তু খেতে পারবেন, বেশ ভালো, পেট ফ্রেন্ডলি তো বটেই। চলে আসছি চাটনির পালা। চাটনি আমের চাটনি আছে, আমের চাটনি না বলে আমের চাটনি জেলি বলা ভালো। দুর্দান্ত খেতে। আর তার সাথে মশলা পাঁপড়, পুরো মুচমুচে পাঁপড়। তোমার পাঁপড়ের আমি স্যালাড লুকিয়েছিল, স্যালাডটা খাওয়া হলো না, মিস হয়ে গেছে। লাস্ট পাতে রসগোল্লা, সুপার। আর আমরা আলাদাভাবে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে বেকড রসগোল্লা, এটা কিন্তু থালির মধ্যে ইনক্লুডিং নয়। কেউ এসে ভিডিও দেখে যদি বলেন যে আমরা তো বেকড রসগোল্লা কেন পেলাম না, তার দায় কিন্তু আমাদের থাকবে না। কিন্তু দেখুন গরমাগরম একদম ধোয়া বেরোচ্ছে, আমার মনে হয় এনারা গরম করে দিলেন, এটা হতে পারে। বিভৎস গরম একটু পরেই খেতে হবে। ফু দিয়ে রসগোল্লা খাচ্ছি। বেক রসগোল্লাটা খেতে সত্যি অসাধারণ, কিন্তু একটু গরম লাগছিল, কিন্তু গরম হওয়ার জন্য খাওয়ার মজাও আলাদা। আজকে জবরদস্ত কিন্তু খাবার খেলাম দুপুরবেলাতে এসে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আরেকটা কথা, যে শ্যুজগুলো কিনেছি মেরালিঙ্ক থেকে, তো মেরালিঙ্কের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু নিচের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে কিন্তু মেরালিঙ্ক 10 কোড অ্যাপ্লাই করে কিন্তু 10% এক্সট্রা কিন্তু ছাড় নিতে পারেন নতুন কাস্টমাররা। আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানান। ভালো লাগলে প্রতিবাদ যা বলে একটা অবশ্যই লাইক দিন। আর বন্ধুবান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন। আর চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবে আপনাদের কাছে এরকম মজাদার ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা পাবো। আর আমাকে চ্যানেলে কিন্তু সুইট ব্লগস, যেটা আমাদের অ্যানাদার চ্যানেল আছে, সেই চ্যানেলটা কিন্তু যে সার্চ করতে পারেন, দেখতে পারেন, সেখানে মজাদার মজাদার ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আর আমাকে চ্যানেলে পারে কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে পারেন। আর আমাদের একটা খুব সুন্দর পেজ আছে বাঙালি খানা খাজানা, গ্রুপে আসুন, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ওখানে আলোচনা করি। ওখানে আপনি আপনার চ্যানেলে ফটো বা ভিডিও কিন্তু ওখানে পোস্ট করতে পারেন। তো আজ এই অবধি রইল, দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।